ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ মামা গ্রেপ্তার খুলনার পাইকগাছা উপজেলায় চাচাতো বোনের বাড়ির সবাইকে কৌশলে ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নীকে ধর্ষণ করেছে এক মামা পুলিশ আসানুর রহমান নামের ওই মামাকে গ্রেপ্তার করেছে আছানুর রহমান পাইকগাছার বারুলি গ্রামের বাসিন্দা গত চারই অক্টোবর রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে মামলার এজাহার সূত্রে জানা গেছে আজানুর রহমান চারই অক্টোবর তার চাচাতো বোনের বাড়িতে যান রাত সাড়ে দশটার দিকে তরল পানীয়ের সঙ্গে ঘুমের ঔষধ পান করিয়ে বাড়ির পাঁচজনকে অচেতন করেন পরে অচেতন অবস্থায় বোনের মেজো মেয়েকে ধর্ষণ করেন ওই রাতে সবাইকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয় বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায় বিষয়টি জানতে পেরে পাইগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এজাজ শফি ভুক্তভোগীর বাড়িতে যান সত্যতা পেয়ে ধর্ষককে গ্রেপ্তার করেন এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আজ শুক্রবার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন ওসি বলেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছি ধর্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি